Many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to fix by creating turbulence will do no good. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating the newly constructed building of Ambassa Municipal Council on Saturday. On Saturday, a newly constructed building of Ambassa Municipal Council was inaugurated through a program. On this day, the Chief Minister inaugurated the newly constructed building of Ambassa Pur Parishad by first unveiling the plaque and later by cutting the ribbon. Later, the main event was held at Ambassa Town Hall. Apart from Chief Minister, Vice Chairman of Ambassa Pur Parishad Gopal Sutradhar, District Magistrate of Dhalai District Siddharth Shiv Jaswal, BSC Chairman Parimal Dev Verma, District President of Dhalai District Anadi Sarkar, District Magistrate Sanjit Devarma and others were present in the inauguration ceremony. Speaking in the program, Chief Minister Dr. Manik Saha said, many are still trying to incite riots in the state of Tripura, but there will be no profit. Attempting to fix by creating turbulence will do no good. মানুষের যে মূল সমস্যা তার নিরসনের জন্য যে কাজ, আমি তার একটা আম্বাসা পুর পরিষদের যে কাজগুলো ওনারা করেছেন সেই বিষয়ে আপনাদের সামনে আমি রাখলাম। আমাদের সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা, যে কোনো বিষয়ে স্বচ্ছতা থাকলেই কিন্তু তার অ্যাকসেপ্টেন্সও থাকে, গ্রহণযোগ্যতাও থাকে। ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, সেই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছে, যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাস হয়ে এসেছে। আমরা আগে দেখতাম খালি কথাই বলা হতো, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এখন যা আমরা বলি আমরা তাই করি এবং করার চেষ্টাও করি। আমাদের সরকার, সেটা মিউনিসিপ্যালিটি হোক, স্টেট গভর্নমেন্টই হোক, মিনি গভর্নমেন্টই হোক, সব জায়গার মধ্যে মানুষের আস্থা অর্জন করাটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যারা এখানে জনপ্রতিনিধি এসছেন তারা কিন্তু মানুষের ভোটের দ্বারা, আমরা জনপ্রতিনিধি হই, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে যে মানুষ যে কারণে ভোট দিয়ে আমাদের বসিয়েছে সেই জায়গায় তাদেরকে, যাতে ওনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান আমরা করতে পারি। অনেক আগেই ছিল এখানে হবে হবে, কিন্তু 2022 আর এই আজকে এটার ইনোগ্রেশন হয়ে গেল, দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হলো, বললো টাকা ল্যাপস হয়ে গেছে। আমি বললাম অসুবিধা নেই, বাকি যে কাজটা আছে সেটাও আমি, এটা আমি করে দেবো, কোনো সমস্যা নেই, পয়সারও সুবিধা নেই, খালি ইচ্ছা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকলে সব হবে। হীরা মডেল দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ন্যাশনাল হাইওয়ে, এখন তো আসতেও সুবিধা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন গাড়ি দিয়ে আসি, কপ্টার খুব কম ইউজ করি, হেলিকপ্টারে একদম না হলে না হয় সেখানে আমরা যাই, কিন্তু বেশিরভাগ এখন ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, ভাবা যায় কোনো দিন আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, তার জন্য ইন প্রিন্সিপাল সেটারও অনুমোদন দিয়েছে, রোপওয়ে হবে 4টে। ইন্টারনেট আমাদের ভারতবর্ষের মধ্যে স্ট্রংগেস্ট, থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের। রেল লাইন এই আম্বাসার উপর দিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা? আগরতলাতে রেল লাইন, সাবরুমে কোনোদিন ভেবেছেন? আমরা আগে যখন সে বাইরে পড়তে যেতাম, নমিনেশন পেয়ে যখন সেই কলকাতায় গিয়ে পৌঁছে দৌড়ে গিয়ে হাওড়াতে দৌড়ে তারপরে যেতাম, এখন এখান থেকে এক্সপ্রেস ট্রেন 17-18 মতো নতুন ট্রেন যাচ্ছে ডেইলি। আমরা এত সুন্দর সুন্দর ট্রেন, আজকেও আমি ট্রেনে এসেছি এখানে, ত্রিপুরার থেকে ট্রেন, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মণিপুরে যাবে। এই যে অ্যাক্ট ইস্ট পলিসিতে কাজ করছে, চলছে কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে, আমাদের তো মানে সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। Further, he also added that entrepreneurs from outside the state are currently coming to the state to open medical colleges and hospitals in the state of Tripura. Chief Minister said that they want to invest in Tripura state. He said that where there is peace and order, there will be development.
However, in this day's event, the image of the conflict between the councillors of Ambassa Municipal Council came to light. On this day, most of the councillors were absent from the ceremony. Even in this day's event, most of the audience seats were empty. Bureau Report, Chinikhorang.